পৃষ্ঠা এক ইউনিট ওয়ান বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন কোট পলিটিক্যাল সায়েন্স ইজ এ ডিসিপ্লিন কমিউনিকেটেড ফ্রম টিচার টু পিপল বাই স্পিচ অ্যান্ড রাইটিং ফর সাম টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স নাও অ্যান কোট জে এম ম্যাকেনজি বন্ধনী শুরু পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স লন্ডন পেঙ্গুইন নাইনটিন সিক্সটি সেভেন পেজ সেভেন্টিন বন্ধনী শেষ বিষয় সংক্ষেপ বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের উন্মেষ ঘটেছিল বহুকাল আগে যিশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে প্রাচীন গ্রীসে একদল চিন্তাবিদ পণ্ডিত মানুষ যারা সফেস্ট নামে পরিচিত ছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম রাষ্ট্র চিন্তার উদ্ভব ঘটে পরবর্তীকালে প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক সক্রেটিস সফেস্টদের বিক্ষিপ্ত ভাবধারাকে অতিক্রম করে তাঁর বুদ্ধিদীপ্ত রাষ্ট্র দর্শন গড়ে তোলেন সক্রেটিসের সুযোগ্য ছাত্র গ্রিক দার্শনিক প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে দার্শনিক শাসকদের ফিলোজফার কিং হাতে রাষ্ট্র পরিচালনার পূর্ণ অধিকার তুলে দিতে চেয়েছিলেন প্লেটোর ছাত্র অ্যারিস্টটল রাষ্ট্র চিন্তার বিষয়টিকে একটি ব্যাপক বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেন এই কারণে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলে অভিহিত করা হয় তৎকালীন গ্রিসে যে ছোট ছোট নগর রাষ্ট্রগুলি ছিল তার মধ্যে একশো আটান্নটি নগর রাষ্ট্রের সাংবিধানিক ইতিহাস পর্যালোচনা করে অ্যারিস্টটল এই সিদ্ধান্তে পৌঁছান ভালো রাষ্ট্রে কোনো ব্যক্তিবিশেষ নয় আইনি হবে সবার ওপরে আইনি হবে চরম সার্বভৌম এভাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীন ধারণা বহু পথ পেরিয়ে ষোড়শ শতাব্দীতে ইউরোপের নবজাগরণের প্রতিকৃত ম্যাকিয়াভেলির হাত ধরে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে পরিণত হয় খ্রিস্টীয় দর্শন ধর্ম নৈতিকতা ইত্যাদিকে বাদ দিয়ে ম্যাকিয়া আধুনিক রাষ্ট্র চিন্তার জন্ম দেন ম্যাকিয়া মধ্যযুগীয় ধর্মান্ধতা ও কুসংস্কারাচ্ছন্ন ও কুসংস্কারাচ্ছন্ন সাবেকি চিন্তাকে পরিত্যাগ করে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত এক শক্তিশালী জাতীয় রাষ্ট্রের রাজকীয় সার্বভৌমত্বের কথা তুলে ধরেন পরবর্তীকালে মেকিয়াভেলির উত্তরসূরি যা বোঁদা এবং টমাস হবস ধর্মীয় প্রভাবমুক্ত এক শক্তিশালী রাষ্ট্র দর্শন গড়ে তুলে মধ্যযুগের ফরাসি সমাজকে ধর্মীয় অনাচার ও নৈরাজ্যের হাত থেকে মুক্তি দিয়ে এক শক্তিশালী রাজতন্ত্র গড়ে তুলতে চেয়েছিলেন তারপর দেখা দেয় ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব দুই বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ইংল্যান্ডের জন লক এবং ফ্রান্সের জাঁ জ্যাক রুশোর হাত ধরে উঠে আসে রাজতন্ত্রের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা এভাবে অষ্টাদশ শতাব্দীতে রাজনৈতিক চিন্তায় এক নতুন ধারার সূচনা ঘটে এরপরে ঊনবিংশ শতাব্দীতে দেখা যায় রাজনীতি চর্চায় এক বৈপ্লবিক উত্তরণ এ সময় একদিকে ভাববাদ হিতবাদ উদারনীতিবাদ ও ব্যক্তি স্বাতন্ত্রবাদ অন্যদিকে বস্তুবাদী মার্ক্সীয় দর্শনের প্রতিষ্ঠা ঘটে বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাজনীতি চর্চায় যুগান্তর যুগান্তরকারী পরিবর্তন নিয়ে আসেন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা তারা রাজনীতি চর্চায় তত্ত্বকেন্দ্রিক বা প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনাকে বর্জন করে ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণের ওপরে সবচেয়ে বেশি জোর দেন এভাবে রাষ্ট্রবিজ্ঞানের ধ্যান ধারণা নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানের এক বিজ্ঞানসম্মত আধুনিক সমাজবিজ্ঞানের চেহারা নেয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন ওয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ পলিটিক্স সাম্প্রতিক বিশ্বের রাজনীতির এই ক্ষমতাকেন্দ্রিক বিশ্লেষণের দ্বারা রাষ্ট্রবিজ্ঞান পাঠে এক নতুন মাত্রা যোগ করেছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের একটি সুনির্দিষ্ট সংজ্ঞা সংজ্ঞা দেওয়া বেশ কঠিন রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণ করেছেন যেমন এক ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞা দুই আধুনিক সংজ্ঞা ও তিন মার্ক্সবাদী সংজ্ঞা পৃষ্ঠা দুই এক ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞা মূলত রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির গঠন ও কার্যাবলী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় ঐতিহ্যবাহী সংজ্ঞায় প্রাধান্য পেয়েছে সেই কারণে ঐতিহ্যবাহী সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলে অভিহিত করা হয় পেটেলের অভিমত অনুযায়ী আবার পড়ছি গেটেলের অভিমত অনুযায়ী রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান ব্লুনসলি বলেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান গার্নারের বক্তব্য হলো রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি দুই সরকার কেন্দ্রিক সংজ্ঞা সিলি ক্যাটলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান বলতে এমন কিছুকে বুঝিয়েছেন যা সরকার সম্পর্কিত বিষয় অনুসন্ধান চালায় তিন রাষ্ট্র ও সরকার কেন্দ্রিক সংজ্ঞা অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার সম্পর্কে আলোচনা করে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী পল জানে বলেছেন সমাজবিজ্ঞানের যে শাখা রাষ্ট্রের ভিত্তি ও সরকার নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে দুই আধুনিক সংজ্ঞা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারাকে নাকচ করে দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তাঁদের অভিমত হল রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্র ও তার প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমায়িত করে রাখলে রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে না তাঁদের মতে রাজনৈতিক দিককে সমাজের অন্যান্য বিষয় থেকে বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হয়ে পড়বে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টার্নের বক্তব্য অনুসারে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের আলোচনা হল রাষ্ট্রবিজ্ঞান রবার্ট ডাল ও লাসওয়েল রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞান হল সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান হল এমন একটি বিষয় যা সমাজভুক্ত ব্যক্তিদের বিরোধ ও বিরোধ মীমাংসার সম্পর্কে আলোচনা করে তিন মার্ক্সবাদী সংজ্ঞা মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সমাজের শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান মার্কসীয় তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে মার্কসীয় দৃষ্টিভঙ্গি অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে আলোচনা করলে তা অসম্পূর্ণ বলে পরিগণিত হবে অর্থনীতি নিরপেক্ষ রাজনীতির আলোচনা বিজ্ঞানসম্মত নয় বলে মার্ক্সবাদে দাবি করা হয় গ্রহণযোগ্য সংজ্ঞা পরিশেষে রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলা যায় রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের এমন এক শাখা যা বিজ্ঞানসম্মত পর্যালোচনার মাধ্যমে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব শাসন পদ্ধতি রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ক্ষমতা ও আচরণ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক আইন ও সংগঠন ইত্যাদি সম্পর্কে বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান হিসেবে অভিহিত করার কারণ ব্রাইসের মতে রাষ্ট্রবিজ্ঞান অসম্পূর্ণ বিজ্ঞান হলেও পরিবর্তিত জগতের প্রগতিশীল মানুষের রাজনৈতিক আচার আচরণকে কেন্দ্র করে এর পরিধি বেড়ে চলেছে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এর বিশ্লেষণও অনেক সহজ হয়েছে তাই লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি অর্থনীতি মনস্তত্ত্ব সমাজতত্ত্ব নৃতত্ত্ব ইতিহাস প্রভৃতি সামাজিক বিজ্ঞান সমূহের মতো রাষ্ট্রবিজ্ঞানও একটি সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্স তবে রাষ্ট্রবিজ্ঞান হলো গতিশীল সামাজিক বিজ্ঞান তাই রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কখনও এক জায়গায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে না অন্যান্য সামাজিক বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি আলোচ্য বিষয়েও ধারণা রয়েছে যেমন অর্থনীতির আলোচ্য বিষয় হল মানুষের অর্থনৈতিক জীবন ও অর্থনৈতিক সম্পর্ক নৃতত্ত্বের আগ্রহের বিষয় হল আদিম উপজাতিদের জীবনধারা ও সংস্কৃতির ক্রিয়া প্রতিক্রিয়া মনস্তত্ত্বের আলোচ্য বিষয় হল সামাজিক পরিমণ্ডলে ব্যক্তির মনস্তাত্ত্বিক আচার আচরণের প্রকৃতি অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় হল সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্র ও সরকার ক্ষমতা ও বিরোধ রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠী গোষ্ঠী প্রভৃতি রাজনৈতিক জীবন সংক্রান্ত আলোচনা প্রাচীন গ্রিসে প্রায় দুই হাজার বছর আগে দুই প্রবাদ প্রতিম দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার সূত্রপাত করেন যদিও তার আগে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে প্রাচীন গ্রিসের সফিস্ট চিন্তা নায়কদের মধ্যে রাষ্ট্রচিন্তার প্রথম উন্মেষ ঘটে বলে মনে করা হয় পৃষ্ঠা প্লেটো তাঁর বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এ দার্শনিক শাসকদের হাতে রাষ্ট্র পরিচালনার পূর্ণ অধিকার তুলে দিতে চেয়েছিলেন প্লেটোর সুযোগ্য শিষ্য অ্যারিস্টটল তাঁর পলিটিক্স গ্রন্থে একশো আটান্নটি নগর রাষ্ট্রের সাংবিধানিক ইতিহাস বিশ্লেষণ করে রাষ্ট্রচিন্তায় এক নতুন দিগন্তের সূচনা করেন এই কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তবে প্লেটো ও অ্যারিস্টটল এমনকি পরবর্তীকালে সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীরাও তাদের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্র ও সরকারের সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখেন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা এভাবে অতীতে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকে শুধু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমিত করে রাখা হয় তখন রাষ্ট্র ও সরকারের আলোচনা ছাড়া অন্যান্য বিষয়গুলি রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতো না তাই গার্নার বলেছেন কোট রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি আনকোট গার্নারের এই বক্তব্যকে প্রাধান্য দিয়ে গেটেল তার পলিটিক্যাল সায়েন্স গ্রন্থে এই অভিমত প্রকাশ করেন যে কোট রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান অতীত বর্তমান ও ভবিষ্যতের রাষ্ট্র রাজনৈতিক সংগঠন রাজনৈতিক এবং রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় আচরণের সূত্রপাত বিংশ শতাব্দীর গোড়ার দিকে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধির ব্যাপক পরিবর্তন ঘটে উনিশশো আট খ্রিস্টাব্দে গ্রাহাম ওয়ালসের লেখা হিউম্যান নেচার ইন পলিটিক্স এবং আর্থার অফ গভর্নমেন্ট এই দুটি বই প্রকাশিত হলে আচরণবাদ নামে যে নতুন বিশ্লেষণ ধারা গড়ে ওঠে তার ফলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয় আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে রাষ্ট্রকেন্দ্রিক সাবেকি ধ্যান ধারণা বাতিল করে রাজনৈতিক জীবনের ব্যাপক কাজকর্মকে তুলে ধরেন ক্ষমতা কেন্দ্রিক ধারণা আচরণবাদীরা রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিবর্তে সমগ্র রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্লেষণ করে ক্ষমতা কেন্দ্রিক ধারণাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতির অন্তর্ভুক্ত করেন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করতেন রাজনীতি শুধু রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না রাজনীতি অস্তিত্ব সমাজ জীবনের সর্বত্র বিরাজমান বস্তুত যেখানে ক্ষমতার অস্তিত্ব রয়েছে সেখানে রাজনীতি আছে বন্ধনী শুরু ওয়্যার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ পলিটিক্স বন্ধনী শেষ এই কারণে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল এবং কাপলান রাষ্ট্রবিজ্ঞানকে ক্ষমতার প্রকৃতি বা ক্ষমতার অংশগ্রহণ সম্পর্কিত গবেষণা বলে অভিহিত করেন রাজনৈতিক বিশ্লেষণ আচরণবাদীদের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনৈতিক বিশ্লেষণের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকে বিশুদ্ধ বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করতে চাইলেন এজন্য রাজনৈতিক আলোচনীয় সমস্ত রকম নৈতিকতার আদর্শকে বিসর্জন দিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যমান নিরপেক্ষ ভ্যালিউ ফ্রি করে গড়ে তুললেন অর্থাৎ আচরণ অর্থাৎ আচরণবাদীরা কোনো রকম নীতিবোধ উচিত অনুচিতের বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্থান দিতে চাইলেন না অবশ্য পরবর্তীকালে উনিশশো সত্তর আশির দশকে নয়া আচরণবাদ রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণে মানবিক মূল্যবোধকে আবার ফিরিয়ে আনে ডেভিড স্টার্ন ঘোষণা করেন রাজনীতিতে মূল্যবোধের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একে উপেক্ষা করা যায় না নয়া উদারনীতিবাদী ধারা অন্যদিকে সাবেকি উদারনীতিবাদের উত্তরসূরি হিসেবে উনিশশো সত্তরের দশকে নয়া উদারনীতিবাদের জন্ম হলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিতে পরিবর্তন ঘটে নয়া উদারনীতিবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে সাবেকি রাষ্ট্র ও রাষ্ট্রীয় সংগঠনের ভূমিকাকে বাতিল করে দিয়ে ব্যক্তির স্বাধীনতাকে সবার ওপরে তুলে ধরেন তাদের বক্তব্য হল আগে ব্যক্তি পরে রাষ্ট্র ক্ষমতা ও ক্ষমতা সম্পর্কিত আলোচনা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সরকার আইন বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে অতিক্রম করে সমাজ জীবনের প্রতিটি স্তরে ক্ষমতা ও ক্ষমতা সম্পর্কিত আলোচনাকে সর্বাধিক গুরুত্ব দেন উত্তরাধুনিক চিন্তাবিদ মিশেল ফুকোর মতে রোজকার জীবনের প্রতিটি পর্যায়ে যেমন পরিবার বিদ্যালয় মহাবিদ্যালয় অফিস আদালত খেলার মাঠ প্রভৃতি ক্ষেত্রে সবসময় যে ক্ষমতা পাওয়ার কাজ করে চলেছে তার বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে অন্যতম বিচার্য বিষয় উত্তর আধুনিকতাবাদ বিংশ শতাব্দীর শেষ ভাগে উদারনীতিবাদ মূল্যায়ন করতে গিয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে উঠে আসে উত্তর আধুনিকতাবাদ পোস্ট মডার্নিজম পরবর্তী সময়ে নারীবাদী তাত্ত্বিকরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে রাজনৈতিক আলোচনার মূল স্রোতকে পুরুষতান্ত্রিক আখ্যা দিয়ে নারীবাদকে প্রতিষ্ঠিত করেন এরপর বিংশ শতাব্দীর শেষ লগ্নে উনিশশো নব্বই এর দশকে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নির্ধারণে বিশ্বায়ন গ্লোবালাইজেশন সম্পর্কিত বিতর্ক পৃষ্ঠাচার সন্ত্রাসবাদজনিত সমস্যা পরিবেশবাদী আন্দোলন আধুনিক নাগরিক সমাজের আন্দোলন প্রভৃতি বিষয়গুলি নতুন ভূমিকা গ্রহণ করে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সামাজিক বিজ্ঞান এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের পরিধি এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি যুগ ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয়েছে তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধিকে সতত পরিবর্তনশীল বলে আখ্যা দেওয়া হয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে যেমন এক রাষ্ট্র সরকার আইন এবং বিচার ব্যবস্থা প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে মানুষ ভালোভাবে বাঁচতে চায় মানুষের এই প্রয়োজন পূরণের উদ্দেশ্যেই রাষ্ট্র গড়ে উঠেছে মানুষের জীবন রাষ্ট্রকে কেন্দ্র করেই আবর্তিত হয় ফলে রাষ্ট্রই হল রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কিন্তু রাষ্ট্রের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়িত হয় সরকারের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য পূরণের জন্য সরকার আইন প্রণয়ন ও প্রয়োগ করে আইনের ব্যাখ্যা করা ও আইন ভঙ্গকারীদের শাস্তি বিধানের জন্য বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে কাজেই রাষ্ট্রের সঙ্গে সরকার আইন এবং বিচার ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে দুই রাজনৈতিক মতবাদ রাজনৈতিক চিন্তা এবং মতবাদ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার একটি ঐতিহ্যশালী দিক প্লেটো অ্যারিস্টটল ম্যাকিয়াবেলি হবস লক রুশো জন স্টুয়ার্ট মেল কার্ল মার্কস ও অন্যান্য দার্শনিক যে চিন্তাভাবনা ব্যক্ত করেছেন রাষ্ট্রবিজ্ঞানে তার গুরুত্ব অপরিসীম তিন আন্তঃবিষয় বিষয় আলোচনা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি শাখা তার সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আমরা জানি আন্তঃবিষয় বিষয় আলোচনা একে অপরকে সমৃদ্ধ করে তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আন্ত বিষয় সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে চার প্রতিনিধিত্ব রাজনৈতিক দল ও জনমত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রের প্রবর্তন ঘটেছে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে দল ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত গণতান্ত্রিক ব্যবস্থায় জনমত একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে কারণ ক্ষমতায় কোন দল আসীন হবে তা জনমতই নির্ধারণ করে কাজেই প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল এবং জনমত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্থান করে নিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিষ্ঠান বর্তমানে কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ নয় প্রত্যেকটি রাষ্ট্রকেই নিজস্ব প্রয়োজনে কোনো না কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয় যা আন্তর্জাতিক সম্পর্ক নামে পরিচিত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনেই এই সম্পর্ক গড়ে ওঠে এই প্রসঙ্গে আন্তর্জাতিক সংগঠন হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জের নামও উল্লেখ করতে হয় সুতরাং রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক আইন ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে ছয় মূল্যমান রবসেন গ্রিভস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য হল রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান কেবল কি আছে অর্থাৎ সমসাময়িক বিষয়গুলি নিয়েই কেবল আলোচনা করে না কি হওয়া উচিত সে বিষয়েও আলোচনা করে এ কারণেই বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মূল্যমান নিরপেক্ষ নয় সাত তুলনামূলক রাজনীতির আলোচনা রাষ্ট্রবিজ্ঞানীরা জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন এ কাজে তাঁদেরকে অতীত বর্তমান এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে হয় সুতরাং তুলনামূলক রাজনীতির আলোচনাও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্থান করে নিয়েছে আট আচরণবাদী বিংশ শতাব্দীর প্রথম দিকে গ্রাহাম ওয়ালস আর্থার বেন্টলে চার্লস মেরিয়াম এইচ লাসওয়েল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ব্যক্তি ও গোষ্ঠীর আচরণের ওপর প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ব্যক্তি ও গোষ্ঠীর আচরণের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে আধুনিকতা নিয়ে আসেন বৈজ্ঞানিক পদ্ধতি ও সংখ্যায়নের প্রয়োগ ঘটিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে এরা মূল্যমান নিরপেক্ষ করে গড়ে তুলতে সচেষ্ট হন এদের চিন্তাধারায় কোট আচরণবাদ আনকোট কোট নামে পরিচিত নয় মার্ক্সবাদীদের অভিমত মার্ক্সবাদীদের অভিমত অনুযায়ী সমাজের চরিত্র নির্ধারিত হয় উৎপাদন ব্যবস্থার দ্বারা শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় মালিক শ্রেণী শোষণ ও শাসনকে অব্যাহত রাখার জন্য রাষ্ট্র ক্ষমতা নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে অন্যদিকে শ্রমিক শ্রেণী শোষণ থেকে মুক্তির জন্য বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফলে শ্রেণী সংগ্রাম বিপ্লব সমাজতন্ত্র ইত্যাদি বিষয়েও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে দশ বিশ্বায়নের আলোচনা বর্তমানে বিশ্বায়নের প্রভাবকে কোনো রাষ্ট্রই অস্বীকার করতে পারে না বিশ্বায়নের মাধ্যমে সমগ্র বিশ্বে বাণিজ্যের সম্প্রসারণের চেষ্টা চলছে কাজেই বিশ্বায়ন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্থান করে নিয়েছে পৃষ্ঠা পাঁচ অধ্যাপক ল্যাসকি বলেছেন সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান আমরা আলোচ্য বিষয় থেকে মানব জীবনকে প্রভাবিত করে এমন কোনো কিছুই বাদ দিতে পারি না বস্তুত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কোনো সুনির্দিষ্ট সূচির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না যে সমাজ থেকে রাষ্ট্রবিজ্ঞান তার রসদ সংগ্রহ করে তা অত্যন্ত গতিশীল ও পরিবর্তনশীল তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের পরিধি অপরিবর্তিত থাকা সম্ভব নয় বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ মার্ক্স ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো জেনারেল টাইপ এক পলিটিক্স গ্রন্থের রচয়িতা কি অ্যারিস্টটল দুই রাজনীতিকে অর্থনীতির কেন্দ্রীভূত রূপ বলেছেন লেনিন তিন রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন তিন রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন লাইবনেজ চার রাষ্ট্রবিজ্ঞানের জনক কে অ্যারিস্টটল পাঁচ আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড ইস্টন ছয় দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো সাত রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন উক্তিটিকার ডেভিড ইস্টন আট আমাদের শাস্ত্রের সবথেকে গ্রহণযোগ্য নাম কি রাষ্ট্রবিজ্ঞান নয় নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে ম্যাকিয়াভ্যালি পৃষ্ঠা ছয় প্রশ্ন দশ রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন ম্যাকেন্সি এগারো রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে রাষ্ট্র ও সরকার বারো কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে সতেরোশো এক খ্রিস্টাব্দে তেরো সফেস্ট দার্শনিকগণ কোন দেশে চিন্তাবিদ ছিলেন গ্রিসের চোদ্দ কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পনেরো কত খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ষোলো পলিটিক্স শব্দটি কটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে সতেরো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান আঠেরো রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে উনিশ রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক ব্যবহারিক কুড়ি কার নামের সঙ্গে শ্রেণী সংগ্রামের ধারণা যুক্ত মার্কস একুশ রাষ্ট্রবিজ্ঞানকে কোন বিজ্ঞান হিসেবে আখ্যা দেওয়া হয় আবহবিদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান